Subscribe our Arcane Update channel and press the bell icon to stay updated. ভিন রাজ্য কিংবা ভিন জেলা থেকে আসা পরিযায়ী শ্রমিকদের স্ক্রিনিং করা হলো দিনেরা 2 নং ব্লকে সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে। সেখানে পশ্চিমবঙ্গের নদিয়া মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলা থেকে পরিযায়ী শ্রমিকরা এদিন দিনেরা 2 নং ব্লকে বিভিন্ন এলাকায় নিজেদের বাড়িতে ফেরার জন্য সরকারি তত্ত্বাবধানে তারা বাড়ি ফেরার জন্য সেখান থেকে রওনা হন। এরপর দিনেরা পৌঁছালে তাদেরকে সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে তাদের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। এদিন সেখানে গোটা প্রক্রিয়া চলাকালীন উপস্থিত ছিলেন সাহেবগঞ্জ থানার ওসি হিমন্ত শর্মা, দিনেরা 2 নং ব্লকের বিডিও জয়ন্ত দত্ত থেকে শুরু করে ব্লক প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। পরবর্তীতে তাদের স্বাস্থ্য পরীক্ষা করানোর পর তাদেরকে নিজেদের সংশ্লিষ্ট এলাকার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। তাদেরকে সেখানে বাড়িতে 14 দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিভিন্ন মহলে একটি প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে, ভিন জেলা কিংবা ভিন রাজ্য থেকে বাড়িতে ফেরার পর তাদেরকে কোয়ারেন্টাইন সেন্টারে না পাঠিয়ে কেন তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। যদিও ব্লক প্রশাসনের তরফ থেকে এই প্রশ্নের কিন্তু কোনো রকম উত্তর পাওয়া যায়নি। ইতিমধ্যেই দিনেরা 2 নং ব্লকের বিভিন্ন প্রান্তে কয়েক হাজার শ্রমিক যারা ভিন রাজ্যে কাজ করত তারা ইতিমধ্যেই দিনেরায় ফিরে এসেছেন। কেউ বা রয়েছেন সরকারি কোয়ারেন্টাইনে সেন্টারে, আবার কেউ বা বাড়িতেই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। তবে যারা রেড জোন থেকে ফিরেছেন তাদের মধ্যে অনেকেই সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে না রেখে পরীক্ষা নিরীক্ষার পর তাদেরকে বাড়িতে 14 দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। স্বাভাবিকভাবে প্রশাসনের উদাসীনতা কিন্তু এখান থেকে পরিষ্কারভাবে উঠে আসছে। যদিও পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষার বিষয় নিয়ে কিন্তু প্রশাসন গুরুত্বপূর্ণ দিয়ে বিষয়টি দেখছেন বলে জানা গেছে। এদিন দিনেরা 2 নং ব্লকের পরিযায়ী শ্রমিকরা যারা বাড়িতে ফিরেছেন তাদের স্ক্রিনিংয়ের মাধ্যমে তাদের নিজেদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। এখানে একটা ছেলেকে দাঁড় করা এখানে, ঠিক আছে? একদম